হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন ওয়ার্ল্ড উইনার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। আমি জব আপডেট দিয়ে থাকি, আর আপনারা যদি টাইম টু টাইম জব আপডেটের জন্য চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর অলরেডি করেছেন তো থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য। আজকে আপনাদের সামনে যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি, সেখানে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এখানে ছেলে মেয়ে উভয়ে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন। আমি এই ভিডিওটিতে আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশন দেবো, অর্থাৎ আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে আপনাদের, এবং বয়সে বা কত হতে হবে তার কমপ্লিট ইনফরমেশন অর্থাৎ গাইড পেয়ে যাবেন এই ভিডিওটি থেকে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখতে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে ভিডিওটিকে অফিসিয়াল নোটিফিকেশানে গিয়ে। দেখুন, এখানে আমি ওপেন করেছি আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে যে অফিসিয়ালিভাবে নোটিফিকেশানটা বেরিয়ে চলে এসেছে, সেই নোটিফিকেশানটা আমি এখানে আপনাদের সামনে এখানে ওপেন করেছি। এখানে দেখুন যে আপনার সামনে অ্যাডভার্টাইজ নম্বর এখানে শো করছে, এবং এখানে দেখুন যে আপনাদেরকে নিয়োগ করা হবে বলেছে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। সেখানে আপনার সামনে পুরো ডিটেলস এখানে শো করছে দেখুন। এবং আপনাদেরকে আবেদন করতে চান তাহলে আপনাদেরকে পুরো অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 16/8/2019, অর্থাৎ 16 আগস্ট হচ্ছে এদের লাস্ট ডেট। এবং ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন। আমি এখানে টার্গেট রাখছি 100 লাইক, আপনারা খুব সহজেই কিন্তু পূরণ করে দেবেন। এবং নিচের দিকে দিয়ে দিয়েছে দেখুন যে আপনাদেরকে কী কী পোস্ট বেরিয়ে চলে এসেছে এবং কী কী যোগ্যতা লাগবে তার একটা টেবিল কিন্তু আপনার সামনে এখানে শো করছে দেখুন। এবং এখানে দেখুন যে প্রথম যে আপনার সামনে সিরিয়াল নম্বরে দিয়ে দিয়েছে আপনাদেরকে নেম অফ দ্য পোস্ট আপনাদেরকে নিয়োগ করা হবে বলেছে দেখুন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আপনাদেরকে নিয়োগ করা হবে, এখানে আপনাদেরকে সিভিল করা থাকতে হবে। এখানে নাম্বার থাকেন সে একখানায় বেরিয়ে চলে এসেছে, সেটা আনডিজার্ভের জন্য কিন্তু বেরিয়ে এসেছে। এবং এখানে আপনাকে স্কেল পে বলে দিয়েছে দেখুন, আপনাকে PB4 এ রাখা হয়েছে, আপনাকে 15,600 থেকে 42,000 টাকা পার মান্থ করবে। এবং এখানে আপনাকে গ্রেড পে রাখা হয়েছে 5,400 টাকা। এখানে আপনাকে বয়স হতে হবে 1/1/2019 অনুযায়ী আপনাকে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এবং আপনাদেরকে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসেবে আমি প্রথম থেকে বলেছি যে আপনাদেরকে এখানে সিভিল করা থাকতে হবে, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং বিএ করা থাকতে হবে, সেটা আপনার সামনে পুরো ডিটেলস এখানে বলে দিয়েছে দেখুন। এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে 60 মার্কস থাকতে হবে মিনিমাম, সেটা আপনার সামনে পুরো ডিটেলস এখানে কিন্তু শো করছে দেখুন। এবং আপনাদেরকে ডিজারেবল হিসেবে আপনাকে 3 ইয়ার একটা এক্সপিরিয়েন্স চাইছে এই ফিল্ডের উপর, তাহলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য খুব সহজে আবেদন করে নিতে পারবেন অর্থাৎ। এবং নেক্সট এখানে দেখুন যে আপনার 2 নম্বর পোস্ট বেরিয়ে চলেছে, আপনার সামনে শো করছে দেখুন। এখানে আপনাকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আপনাদেরকে নিয়োগ করা হবে, এখানে ঠিক একই রকম আপনাকে সিভিল করা থাকতে হবে। এখানে নাম্বার ভ্যাকেন্সি 2খানা বেরিয়ে চলে এসেছে, এবং ক্যাটাগরি ভ্যাকেন্সি আপনার সামনে পুরো ডিটেলস এখানে শো করছে দেখুন। এখানে আপনাকে PB4B এবং আপনাদেরকে 9,000 থেকে আপনাদেরকে 40,500 টাকা, এবং সঙ্গে আপনাকে গ্রেড পে দেওয়া হবে 4,400 টাকা। এখানে আপনাকে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এখানে আপনাকে ডিপ্লোমা করা থাকতে হবে সিভিলের ওপর, সেটা আপনার সামনে পুরো ডিটেলস এখানে শো করছে দেখুন। এবং অবশ্যই আপনাকে 3 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স চাইছে এই ফিল্ডের ওপর, তাহলে আপনারা এই পোস্টের জন্য খুব সহজে কিন্তু আবেদন করে নিতে পারবেন। এবং নেক্সট যে ভ্যাকেন্সি বেরিয়ে চলেছে আপনার সামনে শো করছে দেখুন, আপনাদেরকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার পদে আপনাদেরকে নিয়োগ করা হবে, সেটা আপনার সামনে পুরো ডিটেলস এখানে শো করছে দেখুন। এবং এখানে দেখুন যে আপনাদেরকে পে করে বলেছে PB4B রাখা হয়েছে, এখানে আপনাকে 9,000 থেকে 40,500 টাকা, সঙ্গে আপনাকে গ্রেড পে 4,400 টাকা রাখা হয়েছে, এবং বয়সে ধরে আপনাকে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং এখানে আপনাকে হায়ার সেকেন্ডারি পাস করা থাকতে হবে, সঙ্গে সঙ্গে আপনাদেরকে ডিপ্লোমা করা থাকতে হবে এই প্ল্যানার অর্থাৎ আর্কিটেকচারের উপর, তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য খুব সহজে আবেদন করে নিতে পারবেন। এবং অবশ্যই আপনাকে এই ফিল্ডের একটা এক্সপিরিয়েন্স চাইছে, এবং সেটা আপনার সামনে এখানে বলে দিয়েছে দেখুন। এবং লাস্ট যে ভ্যাকেন্সি আপনার সামনে শো করছে দেখুন, আপনাদেরকে ডাপসম্যান পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি একখানে বেরিয়ে চলেছে, সেটা আনডিজার্ভের জন্যেই। এখানে আপনাকে PB3 রাখা হয়েছে, আপনাকে 7,100 থেকে 37,600 টাকা, এবং সঙ্গে আপনাকে গ্রেড পে 3,600 টাকা দেওয়া হবে। এখানে আপনাকে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এখানে তখন আপনাকে মাধ্যমিক পাস থাকতে হবে, এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে ITI করা থাকতে হবে এই ড্রাফটসম্যানসের ওপর, তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। এবং 3 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স চাইছে এই ফিল্ডের উপর। এবং এখানে দেখুন যে আপনারা যে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে চান তাহলে আমি প্রথম থেকে এজ বলেছি 18 থেকে 40-এর মধ্যে হতে হবে 1 জানুয়ারি 2019 অনুযায়ী। আর আপনারা যদি কোনোরকম ক্যাটাগরি অন্তর্গত হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে মেথড এবং সিলেকশন এবং সিলেবাস আপনাদেরকে বলে দিয়েছে দেখুন, আপনাদেরকে কিন্তু পরে আপনাদেরকে নোটিফাই করে দেওয়া হবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.msc.wb.org, এই ওয়েবসাইটে আপনাদেরকে পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং এখানে দেখুন যে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু আপনাকে নন রিফান্ডেবল হিসেবে আপনাকে কিন্তু পেমেন্ট করে নিতে হবে। এখানে বলে দিয়েছে দেখুন যে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফিজ আপনাদের যদি আনডিজার্ভ বা OBC এন্ড বি এর ক্যাটাগরি অন্তর্গত হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফিজ 150 টাকা, সঙ্গে সঙ্গে আপনাদেরকে প্রসেসিং চার্জ 20 টাকা লাগবে, এবং সঙ্গে আপনাদেরকে লাগবে
প্লাস 20 টাকা এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনাকে ব্যাঙ্ক চার্জ লাগবে যাতে আপনারা চ্যানেলের মাথায় ডিপোজিট করেন। আর আপনারা যদি কোনোরকম এসসি এসটি বা পিএইচ ক্যান্ডিডেট অন্তর্গত হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে বলেছে দেখুন যে অনলি ফর 50 টাকা কিন্তু আপনাদেরকে এখানে প্রসেসিং চার্জ লাগবে, এবং আপনারা যদি ব্যাঙ্ক চ্যানেলের মাথায় পেমেন্ট করেন তাহলে আপনাকে এখানে 20 টাকা কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে। সেটা আপনার সামনে পুরো ডিটেলস এখানে বলে দিয়েছে দেখুন, এবং আপনাদেরকে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু আপনাদেরকে এখানে ডিপোজিট করতে হবে, সেটা আপনার সামনে পুরো ডিটেলস এখানে বলে দিয়েছে দেখুন। আপনারা যখন অনলাইন আবেদন করবেন এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা পুরো ডিটেলস কিন্তু জেনে নিতে পারবেন। আপনারা যদি এই পোস্টগুলোর জন্য আবেদন করতে চান বা আপনার যদি এইসব যোগ্যতাগুলো থাকে তাহলে আপনারা কী করবেন, আপনারা এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন থেকে ক্লিক করে এই নোটিফিকেশানটার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে অ্যাপ্লাই করে নিতে পারবেন। ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে লেগেছে, যদি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিয়ে যাবেন, এবং অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে কোনো একটি নেক্সট ভিডিওতে।